নমস্কার, আমি বৈশালী, বেহালা থেকে এসেছি। আমি যেটা আজকে বানাবো সেটা হচ্ছে হরিয়ালি ট্যাংরা। হরিয়ালি কেন, এটা কিছু গ্রিন বা সবুজ এর মধ্যে পেস্ট আমি এটা করে এটা দিয়েই আমি ট্যাংরা মাছটাকে বানাবো, সেই জন্য এটার নাম হচ্ছে হরিয়ালি ট্যাংরা। এবারে এটা বানানোর জন্য চলুন দেখে নিই কী কী লাগবে। প্রথমে যেটা লাগবে, যেহেতু এটা ট্যাংরা মাছের প্রিপারেশন, প্রথমে লাগছে আমার ট্যাংরা মাছ, তার সাথে লাগছে আমার নুন, সামান্য হলুদ, এটা মাখিয়ে আমি প্রথমে ভেজে নেব। তেলে ফোড়ন দেওয়ার জন্য আছে রাঁধুনি, কাঁচা লঙ্কা একটু ফোড়নে দেব, কিছুটা রাখবো আমি গার্নিশিংয়ের জন্য। আর যে পেস্টটা দিয়ে আমি, যেটা মেন পেস্টটা দিয়ে আমি ট্যাংরা মাছটা বানাবো, সেই পেস্ট আমি বানিয়ে এনেছি। এটার মধ্যে আছে আপনার মাছ অনুযায়ী ধনে পাতা, আমি এখানে এক আটির একটু বেশি নিয়েছি ধনে পাতা, একটা বড় ক্যাপসিকামের হাফ কুচি করে, তার মধ্যে আছে কাঁচা লঙ্কা 4-5টা, আর আছে 2 চামচ টক দই। এগুলো সব একসাথে মিশিয়ে আমি এই পেস্টটা বানিয়ে নিয়েছি। এরপরে আমি নামানোর আগে শেষে আমি দেব টক দই, এবং পুরো রান্নাটা হবে আমার এই সর্ষের তেলে। আমি ওভেন অন করে দিয়েছি, এর মধ্যে একটু তেল দিয়ে রাখছি ততক্ষণ গরম হোক, আর আমি নুন আর হলুদ দিয়ে মাছটা একটু ততক্ষণ মাখিয়ে নিচ্ছি। আপনারা চামচ দিয়ে মাখতে পারেন, যদি দরকার আপনার হাত দিয়ে, হাতটা পরিষ্কার করে নিয়ে হাত দিয়ে মাখাই ভালো। আমার হাতটা পরিষ্কারই আছে, আমি একটু হাত দিয়ে মাখছি, তাতে মাছটা ভালো করে, সব মাছগুলোতে নুন আর হলুদ ভালো করে লাগবে। আমার তেল গরম হয়ে এসছে। আর ট্যাংরা মাছ ভাজার সময় একটু সাবধানেই করবেন, কারণ ট্যাংরা মাছটা ভীষণ ফাটে সবসময়, ওই জন্য আমি নিজে লিড ব্যবহার করি। আপনাদেরও সাজেস্ট করব এটা ভাজার সময় একটু ঢাকা দিয়ে ভাজবেন, তাহলে গায়ে ছিটকে যাবে না। আমি এবারে একটা করে মাছ কড়ায় ছাড়ছি। তাই হয়ে এসছে আমার মাছগুলো, একটুখানি আর রাখলেই আমার মা হয়ে যাবে ভাজা। ট্যাংরা মাছ খুব বেশি ভাজলে আবার একটু স্টিফ হয়ে যায়, আমি আমার মনে হয় একটু কম ভাজাই ভালো, তাতে একটু ভেতরে নরম ভাবটা থাকবে। আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, একে একে আমি সব তুলে নিলাম। এই তেলের মধ্যে আমি একে একটু রাঁধুনি ফোড়ন দিচ্ছি। রাঁধুনি ফোড়ন দেওয়ার পর আমি এই যে পেস্টটা করে রেখেছিলাম ধনে পাতা, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা এবং দই দিয়ে, সেই পেস্টটা আমি ঢেলে দিচ্ছি। আপনারা আপনাদের মাছের যতগুলো মাছ হবে মাছের পরিমাণ অনুযায়ী ঢাল ঢেলে দেবেন, ততটা পেস্ট আপনারা দেবেন। আমি এর মধ্যে একটু সামান্য জল ইউজ করছি, তেল আর এই পেস্ট দিয়ে রাঁধুনি ফোড়নের একটা ঝাঁজ উঠেছে সামান্য, যেটা একটু আমরা বাঙালিরা যেরকম একটুখানি সাধারণভাবে রান্না করি, বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু নুন, সামান্য একটু চিনি দিচ্ছি। এবারে নুন চিনিটা আপনারা যে যেমন খাবেন, আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। একটু গ্রেভিটা তৈরি হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দেব। এবারে আমি মাছগুলো, পেস্টটা যেহেতু ধনে পাতা, ক্যাপসিকাম এগুলো তো বেশি কিছু করার ফোটার এর নেই, দরকার নেই, সেই জন্য আমি এক অল্প ফুটে গেছে, রেডি হয়ে গেছে, আমি মাছগুলো ছেড়ে দিলাম। আর সামান্য আমি আর একটু জল দিচ্ছি এটা গা মাখা করার জন্য। আমি এটা একটু ঢাকা দিয়ে দিলাম, নামানোর আগে আমি একটু টক দই দিয়ে নামাবো, সেই জন্য টক দইটা একটু ফেটিয়ে নিচ্ছি, তাহলে এটার টেক্সচারটা আরও ভালো হবে। সামান্যই দেব, যেহেতু আমার এই পেস্টের মধ্যে টক দই কিছুটা দেওয়া আছে।
টক দইটা খুব ভালো করে বিট করে নেবেন, তাহলে দেখবেন একদম যেন এটা ক্রিমি ভাব এসে যাবে এর মধ্যে। এবারে আমি ঢাকাটা খুলছি। কতগুলো কাঁচা লঙ্কা আমি, কাঁচা আর সবুজ আর লাল, একটু লাল দিচ্ছি কারণ যাতে একটু কালারটা কন্ট্রাস্ট করার জন্য। দুরকম রঙের একটু কাঁচা লঙ্কা দিয়ে সামান্য ফুটিয়ে, সামান্য নাড়াচাড়া করলেই হবে, করে আমি একটুখানি সামান্য একটু তেল দিচ্ছি, একটু কাঁচা তেল দিলাম আর একটু দই দিয়ে দিচ্ছি। গ্রিন আর হোয়াইট, এখানে রেড কাঁচা লঙ্কা সব মিলিয়ে, সবুজ লাল সব কিছু মিলিয়ে একটা অসম্ভব সুন্দর একটা কালার এসছে, দেখতেই পাচ্ছেন। দই যেটুকুনি আছে আমি একটু সামান্য জল একটু ইউজ করে বাটিতে আমি এটাও এর মধ্যে একটু ঢেলে দিচ্ছি। আমার রান্না রেডি। এবার আমি এটাকে গরম ভাতের সঙ্গে আমি সার্ভ করব। আমি ওভেনটা অফ করে দিলাম। এবারে আমি প্লেট নেটে আমি মাছটা আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আমার হরিয়ালি ট্যাংরা, বানিয়ে দেখুন, খেয়ে দেখুন নিজেরা বাড়িতে, খুবই ভালো লাগবে। আর কীরম লাগলো সেটা হ্যাংলা এসেলকে অবশ্যই জানাবেন এবং হ্যাংলা এসেল সাবস্ক্রাইব করুন, নিজেরা এনজয় করুন, এখানে এসে রান্না করার আনন্দটা উপভোগ করুন। ধন্যবাদ, নমস্কার। আপনার প্রিয় খাবারের ঠিকানায় পৌঁছে যেতে এখনই সাবস্ক্রাইব করুন হ্যাংলা হেসেলের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।